কালো আর হলদে রঙের মিশ্রণে অদ্ভুত সুন্দর এই পাখিগুলোর নাম ব্ল্যাক ন্যাপড ওরিয়ল। আর গাছের ডালে বসে থাকাই দুই জোড়া হলদে পাখির মধ্যে ধীরে ধীরে গড়ে উঠেছে বন্ধুত্ব। মাঝে মাঝেই তাদের মাঝে ঝগড়া বিবাদ হলেও তাদের চারজনের বন্ধুত্ব কতটা গভীর তা তো আপনারা ভিডিও শেষেই বুঝতে পারবেন। যাই হোক, এক জোড়া হলদে পাখি ঘর বেঁধেছে এই গাছের ডালে, আর অন্য দুজন ঘর বেঁধেছে পাশেই থাকা অন্য আরেকটি গাছে। সপ্তাহখানেকের অক্লান্ত পরিশ্রমের পর তাদের ঘর দুটো আজ পুরোপুরি তৈরি করা সম্পূর্ণ হয়েছে। তাই তো এক বুক আশা নিয়ে স্ত্রী হলদে পাখি দুটো বসে পড়েছে ডিম পাড়তে। স্ত্রী পাখিগুলো ডিম পাড়তে বসলে পুরুষ পাখিগুলো তাদের বউয়ের জন্য আহার সংগ্রহ করে নিয়ে আসে, যেন তাদের সুন্দরী বউদের ডিম পাড়তে কোনো অসুবিধে না হয়। ডিম পাড়তে বসার প্রায় 6 থেকে 7 দিনের মাথায় স্ত্রী হলদে পাখিগুলো 3টি করে মোটমাট 6টি ডিম পেড়েছে। ডিম পাড়া সম্পূর্ণ হওয়ার পর পুরুষ পাখিগুলো এখন ডিমগুলোতে তা দিতে বসে। টানা 17 থেকে 18 দিন পালাক্রমে ডিমগুলোতে তা দেওয়ার পর তাদের দুই সংসারে এক এক করে ফুটতে শুরু করেছে ডিমগুলো। এই ব্ল্যাক ন্যাপড ওরিয়ল দম্পতির সবগুলো ডিম ফুটলেও অন্য গাছে সংসার বাঁধা পাখিগুলোর মাত্র 1টি ডিম ফুটেছে। কারণ হয়তোবা ডিমে তা দিতে বসার পর প্রচণ্ড বৃষ্টিতে তাদের ডিমগুলো কোনো না কোনোভাবে ভিজে যায়, আর যার কারণে 2টো ডিম নষ্ট হয়ে যায়। যাই হোক, ডিম ফুটে ছানাগুলো বেরিয়ে আসার পর তারা প্রত্যেকেই তাদের সন্তানদের দেখভালের কোনো কমতি রাখে না। পুরুষ পাখিগুলো ছানাদের দেখভাল করলে মা পাখিগুলো যায় ছানাদের জন্য আহার জোগাতে। এভাবেই বাবা মায়ের আদর যত্ন পেয়ে ছানাগুলো ধীরে ধীরে বড় হতে থাকে। ছানাগুলো বড় হতে থাকায় তাদের খাবারের চাহিদাটাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাই তো তাদের এখন ছানাদের জন্য আহার সংগ্রহ করতে দিনের প্রায় বেশিরভাগ সময়ই ঘরের বাহিরেই কাটাতে হয়। এভাবেই একদিন একটি মা পাখি তাদের ছানাদের জন্য আহার সংগ্রহ করতে বের হয়, আর আহার খুঁজতে খুঁজতে মা পাখিটি উড়ে গিয়ে বসে একটি পেঁপে গাছের মাঝে। যে পেঁপে গাছের মাঝে ফাঁদ পেতে রেখেছিল একটি দুষ্ট ছেলে, যেন তার গাছের পাকা ফলগুলো পাখিরা খেতে না পারে। মা পাখিটি গাছের ওই পাকা ফলে ঠোকর বসানোর আগেই সে আটকে পড়েছে দুষ্ট ছেলেটির ফাঁদে। ফাঁদে আটকে পড়ে ছটফট শুরু করে স্ত্রী হলদে পাখিটি, কিন্তু সে কোনোভাবেই আঠাযুক্ত ওই ফাঁদ থেকে নিজেকে রক্ষা করতে পারছে না। দুষ্ট ছেলেটি এই পাখিটিকে শিকার করেই ক্ষান্ত হয়নি, সে এবার ফন্দিয়েটে এই পাখিটিকে খাঁচায় বন্দি করে আবারও ফাঁদ পেতেছে খাঁচাটির ঠিক সামনে, যা দূর থেকে দেখতে পেয়ে অন্য হলদে পাখি দম্পতি ছুটে চলে আসে তাদের বন্ধুকে রক্ষা করতে। কিন্তু খাঁচার সামনে এসে বেশ কিছুক্ষণ চেষ্টা করার পরও তারা কোনোভাবেই তাদের বন্ধুকে রক্ষা করতে সক্ষম হচ্ছে না। এরই মধ্যে তারাও নিজেদের অজান্তেই আটকে পড়েছে দুষ্ট ছেলেটির ফাঁদে। এরপর নির্দয় ছেলেটি ফাঁদে আটকে পড়া হলদে পাখি দম্পতিকে নিয়ে চলে যায়। এদিকে তাদের আদরের সন্তানগুলো পথ চেয়ে বসে আছে তাদের বাবা মায়ের, কখন তাদের বাবা মা তাদের জন্য খাবার নিয়ে আসবে। অন্যদিকে এই পুরুষ পাখিটিও পাগলের মতোই খুঁজতে শুরু করেছে তার স্ত্রীকে। গাছের এই ডাল থেকে ওডালে আর এক গাছ থেকে অন্য গাছে এভাবেই লাফিয়ে লাফিয়ে কিচির মিচির করে খুঁজেই চলেছে সে। কিন্তু শেষমেশ তার স্ত্রীর কোনো খোঁজ মেলে। স্ত্রীর খোঁজ করতে করতে সে হয়তোবা ভুলে গিয়েছে তার সন্তান যে পথ চেয়ে বসে আছে। দীর্ঘ 5 থেকে 6 ঘন্টা বাবা মাকে দেখতে না পেয়ে কিচির মিচির করতে করতে ছোট্ট এই ছানাটি বাসা থেকে নিচে পড়ে যায়। আর ছানাটিকে দেখতে পেয়ে এক ব্যক্তি ছানাটিকে তার ঘরে নিয়ে আসে। আর অন্য হলদে পাখি দম্পতির যে 3টি ছানা বাসায় ছিল তারাও ক্ষুধার জ্বালায় কিচির মিচির করতে করতে একটা সময় বাসা থেকে পড়ে যায়। আর যা দেখতে পেয়ে ওই গ্রামে বসবাস করা একটি ছোট্ট ছেলে ছানাগুলোকে নিয়ে এসেছে তার সাথে করে। ঘরে নিয়ে এসে সে ছানাগুলোর জন্য খড়কুটো দিয়ে একটি বাসা তৈরি করে দিয়েছে। এরপর অভুক্ত নিষ্পাপ বাবা মা হারা ছানাগুলোকে সে পরম ভালোবাসায় খাইয়ে দেয়। এদিকে স্ত্রীহারা পুরুষ পাখিটি তার সন্তানকে খুঁজতে খুঁজতে চলে এসেছে এই ব্যক্তিটির ঘরে। ছানাটিকে দেখতে পেয়ে বাবা পাখিটি উড়ে চলে যায় তার অভুক্ত সন্তানের জন্য আহার জোগাতে। আহার সংগ্রহ করে এভাবেই বাবা পাখিটি উড়ে এসে তার আদরের ছোট্ট ছানাটিকে খাইয়ে দেয়। কিন্তু সে তার সন্তানকে তার সাথে করে
নিয়ে যেতে পারে না, কারণ ছোট্ট ছানাটি এখনো উঠতে শিখেনি। তাই তো হৃদয়বান ব্যক্তিটি নিষ্পাপেই ছানাটিকে আদর যত্ন করে বড় করে তুলছে। অন্যদিকে ছোট্ট ছেলেটিও হলদে পাখির তিনটি ছানার ভালোই দেখভাল করছে। তাদের যত্ন পেয়ে একটা সময় ছানাগুলো পুরোপুরি বড় হয়ে যাবে আর উড়ে চলে যাবে তাদের আপন ঠিকানায়।